আজকে লাভ অ্যাট ফার্স্ট সাইট অর্থাৎ প্রথম দর্শনী প্রেমের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা সাহেবের তলোয়ার ভাবছেন তলোয়ার আর প্রেমের সম্পর্কটা কি? চলুন শুনে নেওয়া যাক আর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প বা বাংলা অডিও বই মজাদার পজিটিভ ধরনের গল্প শুনতে যারা ভালোবাসেন নিচের ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নেবেন ভালো লাগবে এরম অনেক গল্প আছে চলুন শুরু করা যাক আজকের গল্প সাহেবের তলোয়ার আইকা আইলাম বাহ বাহ খবর বার্তা কম খবর বার্তা ভালো নয় রাসুবাবু কাইত করলেন না হুম কও কি এই মাইন্ড কার ঢিপির মধ্যে পড়লাম নাকি হে গোসাই একা মাইন্ড ঢিপি বইলাই তো মনে হয় পাক ঘরে একখান চুপি মাইরা দেখা আসো তো তাই পাক ঘরে নাকি চুপি মারতে হইব না এইখান থেকেই ছ্যাঁকছোক শব্দ পাইতেছি তা হইলে নিশ্চিন্তে কথা কন যায় রাসু বাবু কয় কি আপনি এ আর লিং মানে জানেন এ আর লিং না হে গোসাই কি ইংরাজি শব্দ নাকি তাই তো মনে হয় কইলেন এইটা হইলো আমাকে এআরিং বেসুম ক্যান এইটা বেসলে তো নিজেরেও বেসন যায় এইসব ঘাড় খানে অখনো তেরাই আছে না আইগা তিনি আমারে তো একরকম খেদাইয়াই দিলেন কইলেন পরে সে গিয়া কইও তার যে টাকার গমর হইছে এইটা আমি জানি কিন্তু টাকা দিয়া কি সব কিনন যায় হে হ্যাঁ এত বড় কথা আইগা কথা উনি বড়ই কম হম ফুটানি যায় নাই সব গেছে যায় নাই। এখন অন্ধকার চেপে বসেছে চারদিকে ঘর থেকে একটা লণ্ঠনের আলোর চৌখুপি এসে পড়েছে উঠোনে তার আভায় দেখা যাচ্ছে উঠোনে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে দুটো দিশি কুকুর উত্তর আর পূব দিকে আরো দুখানা ঘর আশেপাশে কচু বোন বাঁশ জো পোকা উড়ছে খুব মশার শব্দ হচ্ছে শীতের প্রথম দিককার কুয়াশাও ঘন হয়ে আছে চারদিকে একটা মাছ ভাজার গন্ধ ভাসছে চারদিকে পরেশ ঘোষ তার নিবন্ত কোটায় দুটো নিষ্ফল টান দিয়ে একটা হাঁক মারল হয় বুঝি রে তামুক সাইজা দিয়া যা ফ্রক পরা আট নয় বছরের একটা মেয়ে এসে হুঁকোর থেকে কলকাতা তুলে নিয়ে গেল মাছ ভাজার গন্ধটা বড়ই ভালো লাগছিল কানু সারা দিন ঘুরে তার পেটে এখন উথাল পাতাল খিদে বাড়ি ফিরতে এখনো দেড় মাইল পথ নাকটা তুলে গন্ধটা প্রাণ ভরে শুঁকছিল সে বুঁচি এসে হুঁকোর মাথায় কলকে বসিয়ে গেল তামুক খাইবা মোসাই না থওগা 라শু আমাদের টেকা দেখাইতেছে কিন্তু আর কিসু দেখে না কেন কও না পেটে গামসা বাইন্দা উদয়স তো খাইতে তো হবে না দুইটা পয়সার মুখ দেখি আমি কি কইতে পারবো পরেশ ঘোষে ফুটা নি আসে আইগা মা আমি কুইকি apni nije giye bakhala আপনি গিয়া খাড়াইলে রাশুবাবু না কইতে পারবেন না পরেশ মাথা নেড়ে বলল উপায় নাই হে গোসাই আপনার হইছে নাকি আরে কই কাজা তার সামনে যাওনের আমার উপায় নাই হইছে কি কইবেন তো শোনবা খুইয়া ফেলান অ পা কন যায় পুরানো ঘটনা তো অখন কইলে দোষ নাই পরেশ ঘোষ কিছুক্ষণ তামাকে টান দিল গুড়ুক মিষ্টি শব্দের সঙ্গে এসে মিশলো প্যাঁচার ডাক মাছ ভাজার গন্ধটা ওদিকে নিয়ে গিয়ে জিরে বাটা লঙ্কা আর হলুদের টকবক করা ঝোলের টাটকা গন্ধটা ছড়িয়ে পড়ছে চারদিকে কানু গোসাইয়ের পেটের অস্বস্তিটা বাড়ল এই শীতের মেলা মাছ উঠছে বাজারে ট্যাংরা কই ছিটিয়ে রাঁধলে অমৃত কিন্তু কানু গোসাইয়ের ট্যাঁকের জোর নেই বাড়ি ফিরে ওই চারটি ভাত আর একটু শাক পাতা কচু ঘেঁচু জুটলেই বহুত পরস্ক সাজ কিছু দেবে দিলে কাল না হয় দুর্গা বলে কিনে ফেলবে একটু মাছ কন্ধটা তাকে বড় কাহিল করে ফেলেছে গোসাই ওই রাসুর কথা খুব শুনছি ওই কুশারি পাড়ায় শ্রী সের লগে বিয়া হয়েছে যার ওই তার লগে আমার একখান সম্বন্ধ হয়েছিল নাকি সতেরো আঠারো বছর আগেকার কথা বিয়া পাকা আশীর্বাদও হইয়া গেছিল নিমন্ত্রণে সিঠি বিলি হইয়া গেছে এমন সময় আমার পিতৃদেব একখান কাণ্ড কইরা বইলেন পাঁচ হাজার টাকা নগদের কথা আসিল কিন্তু তাই না হঠাৎ বাইকা বৈশ্চা কইলেন আমার দক্ষিণের ঘর ভাঙ্গা পড়ছে ঘর না মেরামত করলে পোলার বউ থাকবো কই সুতরাং ঘর মেরামতের লিগা আরও পাঁচ হাজার লাগবো হ তো তা ছিল না আরে পাঁচ হাজার কি ফাইজ লাবি নাকি এ গুসাই রাসুর বাপের অবস্থা তখন পড়তি ঘরে করজ কইরাই বিয়া দিতে আছিলো গেল বিয়া বাইঙ্গা ইস রে ওই তো শুনছি খুব সুন্দরী আরে লিগাই তো বাবার লগে আমার বনে নাই ওই বুড়ার টাকা টাকা কইরা দাপাইয় মইরা গেল শেষে কুলতলির এই আমার দিল কি কনে উঠাইনি তো লক্ষ্মী প্রতিমা তোমার মাতা যে এমন রুপতে এমনই গলার জোর মাতার চুল কি আবার উঠতে গেল সাধে এই মাগির লিগা উঠতে বসতে অশান্তি কি কন খুশমশা এই ওই মাগির গায়ের রং খান দেখছো লন্ঠনের কালি আরে ধলা না হইল এমন কালাও মানুষ হয় আর দেখো ই মাগির লিগ গাই এখন রাসুর পায়ে তেল দিতে হইতেছে আমারে বৃত্তান্ত খানা কি কি লেন কি দেন কি বৃত্তান্ত কইতে গেলে তো রাত পুরাইব ওই সংক্ষেপে কই আমার শালা ব্রাউন নামে কোন এক সাহেবের লগে ওই নারায়ণগঞ্জে স্টিমার কোম্পানি খুলছে পয়সা পুরানো জিনিস খুঁজছা বেড়ায় রাসুর বাড়িতে গিয়ে হানা দিছিল পুরানো তরোয়াল খান দেখা হের খুব পছন্দ শুনছি এক হাজার টাকায় কিনতেও চাইতেছিল রাসু দেয় নাই তাই তাই নাই কেন খাড়াও কথা কোনো শেষ হয় নাই রা সুরলগে না পাইরে এখন আমার শালাই রাম আপদরে ধরছে সাহেব যত টাকা লাগে লাগে তর আল খান তার লাগব সাহেব কততে উঠব ওই যে তোমার এই যা দিছি না ওই তিন হাজার তিন হাজারের সাথ বিঘা জমি হয় সোজা কত নাকি ওই সাহেব পাগল টাকাটা জলে ফেলাইতে খিধেটা হঠাৎ যেন উধাও হলো কানু ঘোষাইয়ের টাকার কথা শুনতে তার ভালোই লাগে একটা তরোয়ালের এত দাম হতে পারে তা তার ধারণায় ছিল না সোনার কাজ করা রুপোর খাপে মোড়া তরোয়ালটা নাকি রাসুদের পূর্বপুরুষের সম্পত্তি বিস্তর পুরনো কিন্তু দামটাও বেজায় বেশি হয়ে যাচ্ছে সে ভেবে চিনতে বলল হম সাহেবটা পাগলি। আর কইও না ওই সাহেব কইছে তরোয়াল খান না পাইলে রামপদর কার বাড়ি করব না আর এই আরে গায়ে ওই রামপদর গুণ ধরি বইন আমার অর্ধাঙ্গিনী আমার উট তে বইতে তিষ্ঠাইতে দিতেছে না তো রামপদ নিজে যায় না কেন আরে গেছিলো খেদাইয়া দিছে খেদাইয়া দিল কেন রামপদ তোর ইয়ে আমার মতো সাতা মাতা মানুষ না কেন খেদাইছে আর কইও না হে গোসাই রাম পদ একটা বল দামি কইরা ফেলাইছিল গিয়া কোথায় কোথায় কইয়া ফেলাইছে পরেশ ঘোষ আমার ভগ্নিপতি ভাবছিল আমার নাম কইলে রাসু ভরকাইবো। আর যাই বা কই এই মারে কি সেই মারে কইছে কি জানো এক ভালো কথা না নিশ্চয়ই আরে কইসে তোমার ভগ্নিপতি বংশ খারাপ তোমার ভগ্নিপতি হারামি হারো কত কথা মুক্ত নয় রাসুবাবুর বায়ু একটু সরাব হইব না কেন কন কত বড় বংশ আসিল হাতি ফান্দে পড়ছে ঠিকই তবে এখনো তার হাম বড়াইটা তো যায় নাই আরে রাসু হইল ফোঁ থোঁত কাপ্তান ওর আসে কি বংশ ধুইয়া কি জল খাইব আইকা কথাটা ঠিকই ব্যা শুনলাম তো গত মাসে ও পঞ্চাশ বিঘা জমি বেচা কর্য শোধ করছে সোনা দানা বোধ হয় আর বেশি কিছু নাই হের। আরে থাকবো কুত্তে গায়ে বিচ্ছে বিচ্ছে তো এতকাল খাইলো অকাল কুশান কারে কয় তুমি ফু টানি ছাড়ে না এইটা তো ঠিক কইছেন মাছের ঝোল নেমে গেছে উনুন থেকে এবার একটা সোনা মুগের ডালের গন্ধ ছড়াচ্ছে না আর কাকে বলে এসব গন্ধের পর বাড়ি ফিরে কচুর ঝোল দিয়ে আউশ চালের মোটা ভাত কি কানুর মুখে রুচবে আম কিছু দিবেন নাকি ঘুষমশায় পরেশ তার হাতের কোটা বাঁশের খুঁটির গায়ে ঝুলিয়ে রেখে বলল। আরে র দিমু কিন্তু এই কামটা উদ্ধার দাও কেমনে পারো কথার লড়সড় হইব না আমার যদি তরোয়াল খান বাগাই আনতে পারো তোমার কর করে পঞ্চাশটা তাকা দিম পঞ্চাশ কেন পঞ্চাশ কি কম হইলো না পাবে কথাটা ভালো শুনতে পাই নাই তাই আরেকবার শুননা নিলাম যাও না খরচ আলাদা দিব তোমারে কিন্তু কামটা উদ্ধার কইরা দাও রামপদ পরশু আইয়া মেলা কাকতি মিনতি কইরা গেছে সাহেব যদি তার খেদায় তবে তার গনে এ শুলটাইব খোঁটার জোরে যেমন মেরা কন্দে তেমন রাম রামপদে কোন ব্রাউন রেঞ্জ জোরে হুম বুঝছি আরও একটু বুঝা যাও এই যে ওই কালি মাগিরে লইয়া ঘর করি সেই মাগি কিন্তু আমার খাবলাইয়া খাইতেছে তার ভাইরে উদ্ধার করতে না পারলে আমার আর শান্তিতে ঘরে বইয়া তামুকটুকু খাওয়ানোর উপায় থাকব না কাজ কারবার লাটে উঠব বুঝলা হুম ভাবতে দেন বেশি ভাবতে হইব না আমি জানি তুমি বুদ্ধিমান লোক একটু উপায় করবা চোর কামিয়ে লাগামো হ্যাঁ মশায় এই জামেলার জামিলা রক্ষা পাইত ইলার উপায় কি আপনি লাটু দাস্টে চিনেন আহ লাটু ওই বা হাবিগঞ্জের লাটুর কথা ক তারে লাগাইলে হয় ওই ব্যাটার খুব নাম ডাক আমার লগে সিনা আছে। পরেশ পাল মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে বলল আরে বাহা এই মতলব তো আমার মাথায় আসে নাই হে গোসাই তাইলে তারই লাগাও দশ বিশ টাকা খরচ লাগবো কিন্তু আরে ঠিক আছে জিনিসটাই না আগে আমার হাতে দাও খরচ তো আসে এই খারাপ তোমার দক্ষিণাটা দিতাসি মুগ ডালের গন্ধ তীব্র হচ্ছে এ তো শুধু সেদ্ধর গন্ধ এরপর ফুটন্ত ডালে জিরে বাটা আদা বাটা আর হলুদ পড়বে তারপর পড়বে ঘি দিয়ে জিরে ফোড়ন ওহ তখন যা গন্ধ ছাড়বে না গোলাপ ফুলকে বলবে ওদিকে থাকো পাঁচটা টাকা আশা করেনি কানু গোসাই দুটো একটা টাকাই জোটে আজ একসাথে পাঁচ টাকা পেয়ে বুকটা নেচে উঠল শুন লাটুরে ধৈরা ফালাও দেরি কইল না ওই সাহেবের মতিগতি কোনদিন বদলাইয়া যায় ঠিক ঠিকই কানু গোসাই উঠে পড়ল তার ট্যাঁকে ঘড়ি নেই ঠিকই কিন্তু সময়ের আন্দাজ আছে এখন রাত বড়জোর নটা এ সময় চাঁদিপুরের রতন জেলে নদিয়াল মাছ ধরে এনে ঘাটে বসে ভাগ মাটোয়ারা করে অনেক সময় পাওয়া যায় চার আনার মাছ কিনতে পারলে আজ রাতে পেট ভরে দুটো ভাত খাওয়া যাবে সে বলল তাহলে আসি গিয়া ঘষমশায় আহ গিয়া মনে থাকে যান। না মাছ পেলো না কানু গোসাই ঘরে ফিরে ঠান্ডা ভাত আর মানকচুর ঝোলি খেতে হলো তা হোক পকেটে পাঁচটা টাকা থাকায় আজ তেমন খারাপ লাগল না মনটা নাচলে সবই ভালো লাগে মনের নাচ বন্ধ হলো যখন হবিগঞ্জের ঘাটে লাটুর সঙ্গে দেখা হলো পরদিন দুপুরে রোগা ছোটোখাটো চালাক চেহারার লাটু কথাটা শুনেই বলে উঠল খেয়াসছেন নাকি গোসাই রাসুবাবু যে বন্দুক আছে এইটা নি জানেন বন্দুক আরে বন্দুকের ভয় পাও নাকি রে তাহলে কাজ কর বাকি না মশাই ওই পাঁচ সাত টাকায় আমার পুষাই বোনা কত সাও এ পঞ্চাশ টাকা দিলে ভাইবা দেখতে পারি পঞ্চাশ পঞ্চাশ দিলে আর কানুর কি থাকে সে বলল তুমি এক বিঘা জমির দাম চাও আরে আমি যাবো চুরিধারি করেন নাই আপনি বুঝবেন কেমে চোরের কাম কত কঠিন দেখো বিশ টাকাই দিমু তোমারে আপনার এত পয়সা হইল কবে করেন তো পুরুদগিরি কাম আমার না আমি নিমিত মাত্র হে তো বুঝছি আপনার পিছনে কেডা আছে যাইবো না হে তা হইলে করবেন পার না। আরে পুষাইল নাকি হে কামটা তো কঠিন না এখন তরোয়াল বাইকুই রা আনবা বন্দুক ফুটাইলে তো প্রাণটা আপনার যাইবো না গোসাই যাইবো তো আমার বাল বাচ্চা লইয়া ঘর করি মশায় গুল্লি খাইয়া মরতে পারুন না লাটুকে যতটা বীর ভেবেছিল কানু ততটা বীর সে নয় দেখে একটু হতাশই হলো সন্ধ্যাবেলা ফের পরেশ ঘোষের কাছে এসে বলল না ঘোষ মশায় ওই লাটু একখান ভেরুয়া পরেশ ঘোষ তামাকটা একটু ঘন ঘনই খায় উত্তেজিত হলে টানটাও দেয় উপরচুপুরি বেশ কিছুক্ষণ তামাক খেয়ে বলল আ তুমি একবার চেষ্টা দেখবা নাকি আজ ফুলকপি সাঁতলানোর মাতাল গন্ধ আসছিল আহা নতুন কপি তার গন্ধই আলাদা ঘোষের কথাটা তার কানেই গেল না ফুলকপির গন্ধ কথাটা খেয়ে নিল কিছু কইলেন নাকি ঘুষমুষায় কইলাম ঠেকায় না করে যাক কইছে কিন্তু কামটা কি বদলে তুমি লাইমা পড়ো বুঝাইয়া কন আরে কৃষ্ণ তো ননী মাখন চুরি করতো করতো না আইকা করতো এই কথাই কই তুমি সালাক মানুষের লাটু পারলে তুমি বা না পারবা কেন ওই রাসুর বাড়ি তো জুর জুরা অবস্থা বিড়ালের লাথি থেকে কোপাট ভাইঙ্গা পড়ে আমি কই ওই রাত বিড়াইতে গিয়া যদি ভিতরের ভিক্ষা পড়ো বা কাম ফরসা কানু গোসাই বিষণ্ণ মুখ করে বলল চোর ওইতে কন এই দুই হাতে আমি পূজা করি আর শুনো হে বাপু মূল্য দিলে দোষ থাকে না সুরি তো নিজের লিগা করবা না তুমি আমার লিগা করবা তা মূল্য ধুইরা দিলে আর দোষ থাকবো না তুমি তো নিমিত্ত মাত্র একটা দীর্ঘশ্বাস ফেলে কানু বলল আমি গরিব ঠিকই তবে পৈচার যাই নাই ঘুষমশায় সুরির বুদ্ধি কিন্তু তুমি দিছিলা ছিলাম তা হইলে আমার দোষ কি কোষ আমার কপালের আরেত না গুসায় মাথা ঠান্ডা কর ভাব সে নাইন ভাবতেছি আসলে আপনি কথাটা কইলেন কেমনে গরিব লেগে কি সকলি কন যায় আমি দোষের কথা কিছু কই নাই মাথা ঠান্ডা কইরা ভাবলেই দিশা পাইবা বে যাও গা শোনো ওই কাজটা তো উদ্ধার করতে হইব বুদ্ধি বাইর কর কানু বসে ফের ফুলকপির গন্ধ পাচ্ছিল এবার ঝোলের গন্ধ নতুন আলু দিয়েই বোধহয় হচ্ছে ঝোলটা কই মাছ দিয়ে কি হতেও পারে ফুলকপি দিয়ে কই মাছ দেব ভোগ্য একটা ঢোক গিলে ফেললো কাজু কানু গোসাই কিছু ভাবলা গোসাই আরে আগে ব্রাহ্মণরাই আসিল পরামর্শদাতা তাগো বুদ্ধিতেই সমাজ চলত তাগো ট্যাঁকে পয়সা নাই গায়ে জোর নাই কিন্তু বুদ্ধি আছিলো খুর ও কাম উদ্ধার কইরা দাও গোসাই রামপদর কি খুবই বিপদ মশাই আরে বছরে ব্রাউন সাহেবের টার্ন ওভার জানো লাখ টাকার উপর রামপদ কম কইরাও টাকা কামায় ব্রাউন যদি তারে বছরে হাজার রাম রামপদরে গলায় দড়ি দিতে হইব বুঝলা হুম মেলা টাকা টাকার গল্প শুনতে কানু গোসাই খুবই ভালোবাসে রামপত বছরে ত্রিশ চল্লিশ হাজার টাকা কামায় শুনে তার কান জুড়িয়ে গেল বড় লোকের দুঃখ সে সইতে পারে না বড় লোকেরা তো আর এমনি এমনি বড় লোক হয়নি ভগবান তাদের দিয়েছেন বলেই না তারা বড় লোক পরেশ ঘোষ কোটা থেকে মুখ সরিয়ে বলল অ মেলা টাকা অখন তুমি ক গোসাই ব্রাউন সাহেব রাম পদরে ছাড়লে পদ যদি গলায় দড়ি দেয় তাহলে তার বইন আমার পিসার বাড়ি না দিয়া সারবো ওই মাগি ব্রাউন সাহেব তিন হাজার টাকার উপরে উঠবো হে আমি কইতে পারি না তো দেখো ওই তিন হাজারে যে উঠছে এইটাই তো আমার বিশ্বাস হইতে চায় না সমীশা কি জানেন রাসুবাবুর টাকারের টাকা মনে করে না ওই ছিঁড়ার তেনা পইড়া থাকলেও এর অহংকার যায় নাই ঘাড় তেরা হেরাম সাদা এখন জং ধরা তরোয়াল পইড়া আছে হিটা দিয়ে তোর হইব নিব্ব নিব্বিংসার পো বেসা দিলেই হই যায় তানি ওই এয়ারলিং লিং না কি জানি না ঘোড়ার ডিং তোর ও আলখানোর ইসের মধ্যে ঠুইকা ঢুকাইয়া দিতে পারলে ইমান মেজাজ ঠান্ডা হইতো আচ্ছা ঘোষমশাই ওই রামপদর বিয়া দিতে আসেন না কেন ওই হেতু সাতাশ সাতাইশ বছর বয়স তো হইল হ্যাঁ না হে বিয়া করলে তো কইয়া দিছে বিয়া টিয়া করবো না কেবল টাকা কামাইব রে বিয়া করছে হুম কই মাছের গন্ধই বটে এইবার ঝোলের গন্ধে কই মাছের গায়ের গন্ধও যেন পেল কানু গোঁসাই কই মাছের সঙ্গে ফুলকপির বিয়েটা যেন রাজ জোটক না আর বসে থাকলে কচুর ঝোল আর ভাত তার মুখে রুজবে না কানু উঠে পড়ল কে বা তুমি গেলা গিয়া নাকি আই কাক হ্যাঁ খারাও তোমারে কি সুদি আজ দুটো টাকা এলো হাতে খারাপ কি পরদিন বাইশপুরের ঘাটে গিয়ে রামপদকে ধরলো কানু ধরা সোজা কথা নয় রামপদও ব্যস্ত মানুষ তাকে ধরতে তিন চার জায়গায় হানা দিতে হলো কানুকে শেষে খবর পেল ব্রাউন সাহেবের লঞ্চ বাইশপুরের ঘাটে মাল নামাচ্ছে রামপদ সেখানে দুপুরে সেইখানে গিয়ে হাজির হলো কানু রামপদ দাঁড়িয়ে পাটের গাঁট গুঞ্ছিল গোনা শেষ করতে সময় লাগলো ততক্ষণে নদীর ঠান্ডা হাওয়ায় ফের শীত ধরে গেছে কানু ও প্যা রামপদ কথা আছে একটা আসেন গোসাইদা দা পায় লঞ্চে ইয়া বলেন বহনের সময় নাই মেলা কাম কি কাম তোমারই কাম ওই ব্রাউন সাহেবের তরোয়াল খান লইয়া এই কথা রামপদর মুখ উজ্জ্বল হলো ও কিছু উপায় করলেন আপনি সাহেব তো আমার মাথা খাইয়া ফেলাইল কুইয়ে দিছে এক মাসের মধ্যে তরওয়াল না পাইলে আমার ত্যায্য পুত্র করব দেখো রামপদ ওই আমার লগে তোমারে একখানে যাইতে হইব কোনখানে আমি যেখানে লইয়া যাব যা কই শোনবা তা আমি যাইতে পারি বাইশপুর থেকে মাল উঠব লঞ্চ খান দুই দিন এখানেই থাকবো চলো তাহলে ল অখনই বাইরে পড়ি চলেন তার আগে নদীতে ডুব দিয়া চারটে ভাত খাইয়াল আপনিও আসেন কাজরি মাছের ঝুল দিয়া ভাত অনেক দিন পর কাজরি মাছ জিপ থেকে পেট অবধি যেন পদ্মার ঢেউ খেলে গেল আজ কান হ্যাঁ যাইবেন গই গোসাই দাদা রাসুর কাছে হইব আমারে আমারে লইয়া যাইবেন আরে জানি তবে তোমার লিগ্গা একখান শেষ চেষ্টা তো করতে হইব তোমার ভগ্নীপতিও ঠেকাই পড়ছে তোমারে লইয়া এক মাইনকা ঢিপি আইগা ওই তরো খান না পাইলে সাহেব যে কি করব আর না করব তার নাই ঠিক আমার সোনার কারবার সার খাতে যাইব গোসাইদা হম বুঝছি এখন ল এখান ডিঙা ভাড়া করো ওই রাসুর গ্রাম এখান থেকে বেশি দূর না ডিঙে বসে কানুর একটু ভাত ঘুম হলো তার ফাঁকে ফাঁকে রামপদর কিছু দুঃখের কথা বড় লোকের দুঃখ কানুর ঠিক সয় না দুঃখ টুক্ষ যা কিছু তা এই তার মতো করবে লোকদের দুঃখ হবার দরকার কি ভগবান তো তাদের দুঃখ করবার জন্য পাঠাননি এই সাদা সাপটা ব্যাপারটা কানু পাকা বুঝেছে রাসুর দেখা পাওয়া গেল তার বাগানে হাতে বাগানে ফুল গাছের জমিউস করছে বিশাল বাগান বিশাল বাড়ি তবে পড়তে অবস্থা দেখলেই বোঝা যায় বাড়ির গায়ে চাপড়া খসে পড়ে খোস পাঁচড়ার মতো দাগ বাগানের ঘের পাঁচিল বহু জায়গায় ভেঙে পড়েছে সেখানে কঞ্চির বেড়া দেওয়া না রাসুর অবস্থা খারাপি। শুধু হামবড়াই ছাড়া তার কিছু নেই নমস্কার রাসুবাবু কেডারে আরে গোসাই তুমি আবার আবার আইলাম কি ওই তরোয়ালের খোঁজে নাকি পরেশ তোমায় কত টাকায় কিনছে কত আমার মতো ভাইসের দাম কি ঘন শুন তোমারে তো কইয়া দিছি টাকার মলম দিয়ে আমারে নরম করতে পারবা না আর টাকা আমি জীবনে মেলা দেখছি আইগা এখন কথার মানে জিগাইতে আইসি কি কথা ওই হি দিন যে কইলেন তরোয়াল খান আপন গো এয়ার লিং হি কথা মানে কি রাসু কিছুক্ষণ বেকুবের মতো চেয়ে থেকে বলল কইছিলাম নাকি কইছিলেন পরেশ পরেশবাবুও কথাটার মানে জানে না রাসু মাথা নেড়ে বলল অ বা আমিও জানি না ওই ব্রাউন সাহেব কইছিলো বা হি থিকাই কইলাম মা কানু হেসে বলল আমি রম পদরে জিগাইছিলাম এ হ্যাঁ কিন্তু জানে কে জানে ওই এয়ারলিং মানে হইতাছে বংশের স্মারক উত্তরাধিকার সূত্রে পাওয়া দ্রব্য অ তাই নাকি আইখ্যা হা তো তাতে হইল কি কইতেছিলাম আপনি তো একখান মাইয়া পোলা নাই আপনারটা পাইব কেডা কেন কমলি পাইব হি কথাই কইতে আইলাম কোমলি যদি পায় তাহলে তো আর বংশের জিনিসটা থাকবো না বেহাতি তো হইবই হাই শুনো ওই তরোয়াল খান লই আর মাথা ঘামাইও না হে গোসা এখন আসো গিয়ে আমার কাম আছে আমি কই কি তরোয়ালা দিয়ে গিট্টুটা কাইটা ফেলান তার মানে কমলির বয়স তো চোদ্দ গিয়া পড়ছে ঠিক কইসি হ্যাঁ হঠাৎ তাই তুমি কমলির বয়স লইয়া কথা কাও কেন গিট্টুটা কাটনের লিখাত রামপদ পাত্র ভালো বছরে ত্রিশ চল্লিশ হাজার টাকা রোজগার হ্যাঁ ক কি পরেশ ঘোষের মতো ছোট লোক যার ভগ্নপতি তার লোকে আমি মাইয়ারি মানে পরেশ ঘোষের বংশ খারাপ হইলে কি তার শ্বশুর বাড়িতেও অসায় আপনি তো আহাম মুখ না অনেকটু ভাইবা দেখেন রাসুর মুখটা এবার একটু ঝুলে পড়লো গলার স্বরটাও নেমে গেল ফান দে ফালাইতে আইসো নাকি হে তুমি ফান্দে না ফেলাইলে সংসার চলে কেন হক গলে হক গলে সংসারের নিয়ম দেখো হে পদ পাত্র খারাপ না কিন্তু তার বাপ ও যদি পরেশ ঘোষের বাপের মতো হারাম জাদা হয় তাইলে রামপদর বাপ নাই বিধবা মা আছে রামপদ বিয়াটিয়া না কইরা জীবনটা কাটাইব ঠিক কইরা ফেলাইছিল হেও ফান্দে ফেলাইতে হইছে আমারে হ্যাঁ হে রাজি আছে রাজি না হইলে সাহেব যে তাহলে পুত্র করব নাকি তহে মাইয়া না দেখাই রাজি হইল দেখে নাই কে কইলো আপনারে কোমলিউ জামতলা খেলতেছে না লইয়া গিয়া দেখাইয়া কি আর কমু ওই রকম সুন্দরী মাইয়া পছন্দ না হইয়া উপায় কি রামপদর তো এখনো অবস্থা খারাপ রামপদ ওই তারেও লইয়াইসো নাকি আনছি হ্যাঁ এখন ডিঙায় বৈশা আছে আপনারে ভয় পায় তো আরে আরে কি যাও 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 আরে এ বাড়ি তো একটা মান মর্যাদা আছে লইয়া রামপদ এলো ভারী লাজুক মুখ মুখে ভাও আর রাসুর মুখেও আজ অমায়িক হাসি রামপদ রাজি রাসু রাজি তলোয়ার ও রাজি চার দিকটায় যেন এক রাজি রাজি ভাব কথাবার্তা একরকম পাকাই হয়ে গেল এমনকি রাসু বিয়েটা মাঘ মাসে দিতে চেয়েছিল রামপদই মৃদু স্বরে বলল না অক্ষাণেই হোক ফেরার সময় রাসু আড়ালে ডেকে বলল না হে গোসাই তুমি বাহাদুর লোক এক কোপে দুই গিটি কাটলা এক গাল হেসে কানু বলল গা আমি বড় লোক দুঃখ সহ্য করতে পারি না গল্পটা এখানেই শেষ খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে সঙ্গে থাকবেন আর মনে করিয়ে দিচ্ছি চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা ভিডিওটা লাইক করবার কথা এবং আপনার মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানাবার কথা ধন্যবাদ